নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সম্পর্ক বাংলা। বন্ধুরা, পিএম কিষাণের 12তম কিস্তির টাকা কবে ঢুকবে, এই প্রশ্ন সকলের মনে। সকলে অধীর আগ্রহে বসে আছেন কবে ঢুকবে পিএম কিষাণের 12তম কিস্তির টাকা। তা বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে 11তম কিস্তির টাকা গত 31শে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল কৃষকের অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন। এবার 12তম কিস্তির টাকা কবে ঢুকবে এই নিয়ে একটা বিরাট আপডেট উঠে আসছে। তা কবে ঢুকতে চলেছে পিএম কিষাণের 12তম কিস্তির টাকা, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তা বন্ধুরা, যেটুকু আপডেট উঠে আসছে সেই আপডেটে জানা যাচ্ছে আগামীকাল শুক্রবার অর্থাৎ 30শে সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল পিএম কিষাণের 12তম কিস্তির টাকা দেওয়া হবে। যদিও সরকারের তরফ থেকে পিএম কিষাণের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে 2000 টাকা পাঠানোর বিষয়ে এখনও নিশ্চিত হয়নি, অর্থাৎ অফিসিয়ালি আপডেট পাওয়া যায়নি, কিন্তু মনে করা হচ্ছে আগামীকাল শুক্রবারই দেওয়া হতে পারে পিএম কিষাণের 12তম কিস্তির টাকা। তা আপনাদের সুবিধা তো জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত 10 কোটিরও বেশি কৃষকদের পরিবারকে 21 কোটি টাকার বেশি পিএম কিষাণের মাধ্যমে দিয়ে দিয়েছে। তা আগামীকাল শুক্রবার মনে করা হচ্ছে এই মাসের শেষেই পিএম কিষাণের 12তম কিস্তির টাকা দেওয়া হতে পারে।